বাড়ির বাইরে তো অনেকেই বেরোতে হচ্ছে, কিন্তু বেরোতে তো হবেই, কিন্তু এতে কিন্তু আপনাদের সাবধান হওয়ার সময় এসে গেছে, কারণ এতে আক্রান্ত হওয়ার আশঙ্কাটা অনেক বেশি থেকে যাচ্ছে। কিন্তু কিভাবে আপনারা বাঁচবেন, উপায়গুলো কি, কি কি সতর্কতা অবলম্বন করবেন, তাই নিয়ে আমাদের আজকের এই আলোচনার বিষয়। আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ, এই মুহূর্তে আমার সহকর্মী নিউজরুম থেকে। অনির্বাণ, যে বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব, যে বাড়ির বাইরে তো বেরোতে হচ্ছেই সকলকে, যাদের যাদের বেরোতে হচ্ছে না ঠিক আছে, কিন্তু বেরোতে তো হবেই, কিন্তু এতে আমরা যেটা নতুন করে যে আমরা তথ্য পাচ্ছি যে এতে কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে, আক্রান্ত হওয়ার আশঙ্কাটা আরও বাড়ছে, সেক্ষেত্রে সতর্কতা মেনে চলতে হবে, বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, নিয়মাবিধি রয়েছে, সেগুলো মেনে চলতে হবে, কি কি সেই নিয়ম অনির্বাণ? দেখো সঞ্চিতা, তুমি যেমনটা বলছিলে বাড়ির বাইরে বেরোতেই হবে, ইতিমধ্যেই আমরা জানি যে আনলক টু চলছে দেশ জুড়ে, অথচ তার মধ্যেই আবার আগামীকাল বিকেল 5টা থেকে কিন্তু নতুন করে আরও কড়াকড়ি হচ্ছে, বিধিনিষেধ আরও শক্তপোক্ত হচ্ছে, বিশেষ করে কন্টেনমেন্ট জোনগুলোর জন্য, সেখানে নতুন করে লকডাউনের আরেকটা ফেজ লাগু হচ্ছে। আমরা বলতে পারি কলকাতার 45টা জোন, উত্তর চব্বিশ পরগনার 219, দক্ষিণ চব্বিশ পরগনার 155, হাওড়া হুগলি সব মিলিয়ে সংখ্যাটা কম নয়। আর ঠিক এখানেই প্রশ্নটা উঠছে, আনলক টু চলছে অর্থাৎ ক্রমশ স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা, তার মধ্যেই কন্টেনমেন্ট জোনগুলোতে এই বিশেষ বিধিনিষেধ বলবৎ করা নতুন করে স্পষ্টতই প্রমাণ করছে যে সংক্রমণের সংখ্যাটা বেড়েছে বই কমেনি। তাহলে কীভাবে এই দুটোকে সামাল দেওয়া যায়? বাইরেও বেরোবো অথচ আক্রান্তও হবো না, সংক্রমিতও হবো না, এই দুটোকে সামাল দেওয়ার জন্যই কীভাবে আমাদের চলাফেরা করতে হবে, সেজন্যই দুই বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, দুই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কাজল কৃষ্ণপণিক। আমি দুজনের কাছেই যাব সঞ্চিতা। একদম প্রথম আমি ডক্টর সুবর্ণ গোস্বামীর কাছে যাব। ডক্টর গোস্বামী, আপনার কাছ থেকে বুঝে নিতে চাইবো, এই যে আনলক টু এর মধ্যে আমরা রয়েছি আর তার মধ্যে এই নতুন করে বিধিনিষেধ কড়াকড়ি, মানে এটা তো স্পষ্ট নিশ্চিতভাবে সংক্রমণের হার, সংক্রমণের সংখ্যা বা পরিমাণ বেড়েছে বলেই সরকারের তরফ থেকে এই বাড়তি সতর্কতা, কিভাবে আমরা সতর্ক থাকবো? হ্যাঁ দেখুন, যেটা হচ্ছে যে আনলক তো হবেই, অনন্তকাল ধরে লকডাউন তো চলতে পারে না, বেরোতে আমাদের হবেই, কিন্তু বেশ কিছু সতর্কতা আমাদের নিতে হবে। প্রথম কথা, নন এসেন্সিয়াল মুভমেন্টস, এইটাকে নিজে ঠিক করতে হবে যে আমার কাছে কোনটা এসেন্সিয়াল কোনটা নন এসেন্সিয়াল। রোজ সকালে বাজার করা, ফ্রেশ সবজি খাওয়া, ফ্রেশ মাছ কিনে নিয়ে এসে খাওয়া, এটা এসেন্সিয়াল নয়, আপনাকে সপ্তাহে একদিন বেরোতে হবে। এমন নয় যে সবাইকে রবিবারেই বাজার করতে হবে, সপ্তাহে ভাগ করে নিতে পারেন, হচ্ছে যে যে কোন দিন ফাঁকা থাকবে সেই দিন বাজার করা যেতে পারে, পাড়াপড়শির সাথে ঠিক করে নিতে পারেন। আর যেটা করতে পারেন যে অন্যান্য যে কাজ একদম লিস্ট আউট করে, যে একবার যখন বেরোলাম সব কাজ সেরে একবারে বাড়ি ফিরলাম, যাতে আগামী 7 দিন বাড়িতে না বেরোতে হয় বাড়ি থেকে। আর যাদের প্রতিদিন কাজের সূত্রে বা ব্যবসার সূত্রে ইত্যাদি বেরোতে হবে, তাদের নিয়মিত চেষ্টা করতে হবে যাতে যতটা সম্ভব গণপরিবহন এড়িয়ে যাওয়া, যাদের নিজেদের ভেহিকেল আছে তাদের, অথবা না থাকলে নিজের পক্ষে যদি কাছাকাছি থাকে তাদের সাইকেল ব্যবহার করতে পারেন, সাইকেলে করে যেতে পারেন, সাইকেলের দূরত্ব যদি হয় বাইকে যেতে পারেন, গণপরিবহনটাকে অ্যাভয়েড করলেন। আর মাস্ক অবশ্যই, মাস্ক ছাড়া একদমই বেরোনো না, এবং মাস্ক কিন্তু থুতনিতে নয়, কানে ঝুলিয়ে নয়, মাস্ক মানে হচ্ছে যে একদম কান নাক হচ্ছে কানে বাধা থাকবে, নাক মুখ ঢাকা থাকবে, এরকম মাস্ক পরা। আর বাইরে কখনোই নিজের হাত চোখে মুখে দেওয়া যাবে না, যেহেতু বাইরে অন্যান্য কমন সারফেস আপনাকে টাচ করতে হচ্ছে, তাই বাড়িতে এসে সাবান জল দিয়ে ভালো করে কোচলে হাত ধুয়ে তারপরেই নিজের নাক মুখে হাত দেওয়া, এইগুলো মেনটেন করতে হবে। একটু এই জায়গায় অনির্বাণ একটু জেনে নেওয়ার চেষ্টা করি, যেটা উনি বললেন যে বাজার থেকে শুরু করে পরিবহন এবং স্যানিটাইজেশন, স্যানিটাইজেশনের জায়গাটা আর একটু যদি আপনি একটু বিশদে আমাদেরকে বুঝিয়ে দেন সুবর্ণবাবু। হ্যাঁ, স্যানিটাইজেশন দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে যত সংক্রমণ হচ্ছে তার মধ্যে 20% কম হচ্ছে ডিরেক্ট ড্রপলেট ইনফেকশনে, অর্থাৎ অন্য আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি আমার নাকে মুখে ঢুকলো, এটা 20% কম। অধিকাংশ সংক্রমণ কিন্তু হচ্ছে ফোমাইটস মারফত, ফোমাইটস মানে হচ্ছে আমার যে হাঁচি কাশি এসবে যে ড্রপলেটস বা মাইক্রো ড্রপলেটস বা ইভেন ন্যাসেন্ট এরোসলস, এখন তো বলা হচ্ছে এয়ারবর্ন ন্যাসেন্ট এরোসলস ঘুরে বেড়াচ্ছে, সেগুলো কোনো সারফেসে সেটেল ডাউন করে, দরজার হাতল হতে পারে, সুইচ বোর্ড হতে পারে, বাসের হাতল হতে পারে, বা যে কোনো কফ সারফেস, সেগুলোতে যখন আমি হাত দিচ্ছি আমার হাত ইনফেক্টেড হচ্ছে, সেই হাত বা হচ্ছে যে আমার শরীরে জামা কাপড়ে কোথাও লাগলো সেটা যদি আমার নাকে মুখে ঢোকে, তাহলেই হচ্ছে যে একমাত্র নাক মুখ স্পর্শ করে তাহলেই আক্রান্ত হব। সেই জন্য প্রথম যেটা হচ্ছে যে যেহেতু এই করোনা ভাইরাসের কাভারিংয়ে একটা ফ্যাট থাকে, ফ্যাট লেয়ার থাকে, সেই ফ্যাট লেয়ারটা একমাত্র সাবান স্যাপনিফিকেশন অর্থাৎ
সাবানে ভালো করে ফেনা হয় এরকম সাবান দিয়ে 30 থেকে 40 সেকেন্ড হাত ধুলে এটা চলে যায়। আর এছাড়া হচ্ছে যে যদি নিহাত একান্তই জল না পাওয়া যায় তাহলে অন্তত 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল যুক্ত কোন হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড রাব ইউজ করা যেতে পারে। আর বাকি যে স্যানিটাইজেশন সারফেস স্যানিটাইজেশন সেগুলো করার সব থেকে ভালো উপায় হচ্ছে 1% হাইপোক্লোরাইট সলিউশন, এটা বাজারে কিনতে পাওয়া যায়। আর তাও যদি না পাওয়া যায় তাহলে ব্লিচিং পাউডার 1 লিটার জলে 30 থেকে 33 গ্রাম মতো ব্লিচিং পাউডার যদি গুলে নেওয়া হয় ভালো করে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে উপরে তলায় যেটা টিকিয়ে গেল সেটা বাদ দিয়ে আলতো করে অন্য একটা পাত্রে উপরের অংশটা যদি ঢেলে নেন সেটা 1% হাইপোক্লোরাইট সলিউশন হয়ে গেল, যেটা দিয়ে আপনি মুছে নিতে পারেন বিভিন্ন সারফেস এবং হচ্ছে যে আপনি চাইলে যেখানে স্প্রে করার দরকার স্প্রে করে নিলেন বা মুছে নিলেন। অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন এই জায়গা থেকে সঞ্চিতা, তার কারণ হচ্ছে খুব সাধারণভাবেই দেখো তুমি আমি যখন বাজারে যাই বাজার করে এসে ফিরে এসে আমরা হয়তো আমাদের হাতটা নিয়ে খুব সচেতন থাকি ওটা কোথায় যাচ্ছে, পোশাক আশাকটা হয়তো নিশ্চিতভাবে এখন এতটা সচেতন হয়েছি যে সঙ্গে সঙ্গে সেটা একটা ডিসপোজেবল জায়গাতে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের সচেতনতা অনেকটাই কম থাকে বাজারের ব্যাগটা নিয়ে অথবা বাজার থেকে যে জিনিসগুলো কিনে নিয়ে এলাম সেগুলো যদি কোনো প্লাস্টিক ক্যারি ব্যাগে নিয়ে এসে থাকে সেটা নিয়ে, সেগুলো স্যানিটাইজেশন করবার জন্য কিন্তু একটা খুব সুন্দর উপায় পাওয়া গেল ডক্টর গোস্বামীর কথা থেকে। আমি ডক্টর বণিকের কাছে একটু যাবো, ডক্টর কাজল কৃষ্ণ বণিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন সঞ্চিতা। ডক্টর বণিক একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, জানি প্রশ্নটা খুব অপ্রিয়, চিকিৎসক হিসেবে আপনি এড়িয়ে যেতে চাইবেন এখন কি না জানি না, কিন্তু আজ থেকে 8 বছর আগে আপনি এড়িয়ে যাননি, আপনি স্পষ্ট আমাকে বলেছিলেন ডেঙ্গি যদি কমাতে হয় ম্যালেরিয়া যদি কমাতে হয় প্রয়োজন পড়লে ফোর্সফুলি লোকের বাড়িতে ঢুকে গিয়ে দেখতে হবে তিনি বিধি মেনে কোনো পাত্রে জমা জল জমিয়ে রাখছেন কি রাখছেন না, এবং সরকার যদি এটা করতে না পারে তাহলে সত্যি সত্যি সচেতনতার হাতে ছেড়ে দিয়ে লাভ নেই। একই কথা কি এই করোনার ক্ষেত্রেও প্রযোজ্য, মাস্ক পরা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আরেকটু বেশি করে নিয়ম বলবৎ করবার জন্য সরকারকে করা হতে হবে? খুব সুন্দর কথা বলেছেন। দেখুন, আমরা সবসময় বিশ্বাস করি মানুষকে বন্ধু হিসেবে সৈনিক হিসেবে তৈরি করে সংক্রামক ব্যাধি আটকানোর চেষ্টা করতে। গত প্রায় 4 মাস আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি আমাদের আমজনতাকে বোঝাতে করোনা কী, করোনা কী করে ছড়ায়, করোনা হলে কী করবেন, করোনা হয়েছে কি না বুঝবেন কী করে, করোনা হয়ে গেলে কী করবেন ইত্যাদি নিয়ে অনেক আলোচনা বিভিন্ন সংবাদ মাধ্যম করেছে। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি, পাশাপাশি আমি খুব সবিনয়ে আমাদের রাজ্যবাসীর কাছে একটি আবেদন করতে চাই। অতীতেও করেছি, অনেক প্রসঙ্গে করেছি, ডেঙ্গুর প্রসঙ্গে করেছি, করোনার প্রসঙ্গে করেছি, আজ আবার নতুন করে আমি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত রাজ্যবাসীর কাছে আবেদন করতে চাই, এখন সময় এসেছে আমাদের কিছু করে দেখানোর। কী করে দেখাবো? আমরাই পারি নিজেরা স্বাস্থ্য সৈনিক হিসেবে নিজেদেরকে গণ্য করতে এবং আমরাই পারি এই করোনা নামক ভাইরাসটিকে রুখে দিতে। কীভাবে? যেটা আলোচনায় আপনারা রেখেছিলেন, বাইরে বেরোচ্ছেন সাবধান। দেখুন, বাইরে মানে তো সমস্ত বাইরেটা নয়, বাইরে মানে যেটা গুরুত্ব সহকারে আমরা 3টে C এর কথা বলছি। একটা হচ্ছে ক্লোজ স্পেস, বিশেষ করে যেখানে ভেন্টিলেশন ভালো নেই, ক্লোজ সারাউন্ডিংস। একটা বলছি ক্লোজ কন্ট্যাক্ট, আর 3 নম্বর আমরা বলছি যে কনজেস্টেড এরিয়া, ক্রাউডেড এরিয়া। এই 3টে C কে অ্যাভয়েড করতে হবে। এই 3টে C এর সাথে আমি আমজনতার কাছে আরেকটি কথা বলতে পারি যে আমাদের SMS, এটা মেসেজিং সিস্টেম না, S মানে স্যানিটাইজেশন যেটা ডক্টর গোস্বামী সুন্দরভাবে বলেছেন, M মানে মাস্ক। মাস্ক কোনো অলংকার নয়, এখন আমরা নতুন লাইফস্টাইলে রপ্ত হচ্ছি। এই মাস্কটা আমাদের এমনভাবে পরতে হবে যাতে যে 2টি প্রবেশপথ দিয়ে আমাদের এই করোনা ভাইরাস শরীরে ঢুকতে পারে সেই 2টো প্রবেশপথকে আটকে দেয়া। এই 2টি প্রবেশপথ, একটি হচ্ছে নাক, একটি হচ্ছে মুখ। আমাদের এমনভাবে মাস্ক পরতে হবে যাতে নাক এবং মুখ কমপ্লিটলি ঢাকা থাকে, কোনো রকমের কোনো ফাঁক ফোকর না থাকে। এই 2টো জায়গায় আমাদের খুব সতর্ক থাকতে হবে। ডক্টর বলি একটু ইন্টারাপ্ট করব, যদি কিছু মনে না করেন, এই মাস্কের ভ্যারাইটি যত বেড়েছে গত 4 মাসে মাস্ক নিয়ে বিভ্রান্তিও তার থেকে কিছু কম নয়। একদম প্রথম প্রশ্ন ধরুন, এই 2 লেয়ার পরবো না 3 লেয়ার পরবো? আমি যদি একটা একটা করে আপনার কাছ থেকে একটু ডাউটগুলো ক্লিয়ার করে নিই, মানুষ তো চাইবেন এই সময়টাতে সেই ডাউটটা ক্লিয়ার করি রাস্তায় বেরোতে, 2 লেয়ার পরবো না 3 লেয়ার পরবো?
ঠিক শুনুন, মাস্ক নানা রকমের আছে, এটা আমরা প্রথম দিন থেকে করোনা সংক্রমণের বিভিন্ন আলোচনায় বলেছি, সকলের জন্য সব কোয়ালিটির মাস্ক দরকার নেই। আমরা পারতপক্ষে সাধারণ মানুষ যারা শুধুমাত্র বাজারে যাচ্ছেন বা বাইরে বেরোচ্ছেন একান্ত প্রয়োজনে, শুধুমাত্র তাদের জন্যই বলি সবচাইতে ভালো হচ্ছে থ্রি লেয়ার মাস্ক, যেগুলিকে বাইরের অংশটাকে আপনাকে সম্পূর্ণভাবে ধুয়ে নিতে সাহায্য করতে পারে, আর ভেতরের অংশে যাতে রোগ জীবাণুটা না প্রবেশ করতে পারে তার জন্য ইনশিওর থাকতে হবে তিন লেয়ার মাস্ক দ্য বেস্ট। আর যারা হাই রিস্ক সেটিংয়ে কাজ করেন, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, তাদের ক্ষেত্রে যে মাস্ক ব্যবহার করার কথা বলা হয় সেটা হচ্ছে N95। N95 মাস্ক হচ্ছে যত পার্টিকেলস আছে তার শতকরা প্রায় 95% পার্টিকেলসকে আমরা আটকে দিতে পারি, তাদের জন্য সেটা ভালো। কিন্তু আমজনতার জন্য আমি দুটি সতর্কবার্তা করি। একটি হচ্ছে যে দেখুন, রুমাল, গামছা, শাড়ির আঁচল বা ওড়না, এইগুলো কিন্তু মাস্ক হিসেবে ব্যবহার করা ভালো লক্ষণ না। কারণ দুটি, এইগুলি তো সবসময় আমাদের সাথে থাকছে, আমরা উপযুক্তভাবে এগুলোকে ডিসকার্ডও করি না। আমরা বলি থ্রি লেয়ার সার্জিক্যাল মাস্ক বা N95 মাস্ক ব্যবহার করতে, কারণ শাড়ির আঁচল, রুমাল বা ওড়না ইত্যাদি বা গামছা, এইগুলি নিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করলে এইগুলো ডিসপোজ অফ করা ক্ষেত্রে আমরা সযত্ন দৃষ্টি রাখি না, ফলত সেইগুলো থেকে ডক্টর গোস্বামী যেটা বলছিলেন ফোমাইট, এটা কিন্তু অত্যন্ত কমন একটা ফোমাইট যার মারফত এই ভাইরাস আমাদের শরীরে পরবর্তীকালে আবার প্রবেশ করতে পারে। কেননা আমরা ইতিমধ্যেই জেনেছি এই COVID-19 ভাইরাসটি আমাদের বিভিন্ন জামা কাপড়, আমাদের বিভিন্ন সারফেস, সেইগুলোতে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এবং একটি স্টাডি বলে যে মানুষের অভ্যেস গড়ে এক ঘন্টায় 16 থেকে 20 বার আমরা আমাদের মুখমণ্ডলে হাত দিয়ে থাকি নানা কারণে, এবং সেই কারণেতেই কিন্তু ওই সারফেস বা ওই ফোমাইটে হাত দেওয়ার পরে সেই হাত যদি আমাদের মুখমণ্ডলে আবার আসে, সেই হাতের মাধ্যমে আমরা কিন্তু সংক্রমণটাকে ছড়িয়ে দিতে পারি। মনে রাখতে হবে এই আমরা আমাদের জনস্বাস্থ্য বিজ্ঞানে 5টা F-এর কথা বলি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ F হচ্ছে F প্রথম যেটা ফিঙ্গার, আঙুল, 2 নম্বরটা হচ্ছে ফোমাইট, বিশেষ করে করোনা সংক্রমণের ক্ষেত্রে এই দুটো F অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফোমাইট এবং ফিঙ্গার। এছাড়া যে F-গুলি জনস্বাস্থ্য বিজ্ঞানে বলা হয় ফ্লুইড, ফ্লাই এবং ফুড, এগুলো ততটা গুরুত্বপূর্ণ না, যদিও এখন কোনো কোনো ক্ষেত্রে যেমন করোনার উপসর্গ হিসেবে সামনে আসছে ডায়রিয়া, পাতলা পায়খানা, সেই ক্ষেত্রে কেউ কেউ মনে করছেন যে আমাদের বোধহয় খাদ্যবস্তু গ্রহণ করা, খাদ্যবস্তু সংরক্ষণ করা এবং খাদ্য গ্রহণ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। যে সাবধানতা অবলম্বন আমাদের করতে হবে, বাজার থেকে যখন আমরা কোনো সবজি বা অন্য কোনো সামগ্রী কিনে আনছি, আমি দেখছিলাম একটি যদি ভাগ করে আমরা বলি যে বাজার থেকে আমরা সাধারণত 3 রকমের বস্তু আনি, শাকসবজি, ফলমূল, যেগুলি ধুয়ে নেওয়া সম্ভব, আমরা যদি বাইরের থেকে নিয়ে এসে সাবান জলে ভালো করে কোচলে ধুয়ে নিয়ে তারপরে পরিষ্কার জলে ধুয়ে নিতে পারি, তাহলে কিন্তু সেই সম্ভাবনা অনেকটা কমে যাবে। 2 নম্বর যে বিষয়গুলো আমরা বাজার থেকে কিনে আনি, যেমন ধরুন পাউরুটি বা দুধের প্যাকেট, এগুলো সরাসরি যেমন সাবান জলে ধুয়ে নেওয়াটা অসুবিধে, এটা যদি ওই 1% ব্লিচ সলিউশন বা 1% হাইপোক্লোরাইড সলিউশনে একটু মুছে নিতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা অনেকটাই নিশ্চিতভাবে এইগুলি সংক্রমণের হাত থেকে বাঁচতে পারি। আর 3 নম্বর ধরুন কাটা মাংস বা কাটা মাছ, এগুলোর ক্ষেত্রে যেহেতু এর কোনোটা পদ্ধতি অবলম্বন করলে হয়তো স্বাদ নষ্ট হবে, মানুষ খেতে চাইবেন না, সেক্ষেত্রে আমরা বলি বারবার ধুয়ে নিয়ে ব্যবহার করবার জন্যে, এবং যতটা বেশি সময় ধরে আমরা ফুটিয়ে রান্না করতে পারি তত ভালো। কেননা দেখা গেছে যে উত্তাপে আমরা রান্না করি সেই উত্তাপে এই করোনা বা কোভিড ভাইরাস সেটা কিন্তু মৃত্যুমুখে পতিত হয়। স্বভাবতই আমি বিশ্বাস করি জনস্বাস্থ্য আন্দোলনের একজন কর্মী হিসেবে করোনা সংক্রমণ রক্ষার ক্ষেত্রে প্রশাসন যতটা করতে পারেন, আমরা সাধারণ মানুষ সচেতন হলে, সাধারণ মানুষ সদর্থকভাবে অংশগ্রহণ করলে এই করোনা সংক্রমণকে আমরা রুখে দিতে পারবো, এই বিশ্বাস আমার আছে। আমি পশ্চিমবঙ্গবাসীর কথা অনুসরণ করে সঞ্চিতা বলবো যে অর্থাৎ তুমি এবং আমি, আমরাও কিন্তু করোনা বা কোভিডের বিরুদ্ধে সেনানি হিসেবে কাজ করতে পারি আমাদের সচেতনতার দ্বারা।
একেবারেই সতর্কতা এখানে একমাত্র বাঁচার উপায় অনির্বাণ।